বুধবার এনএসএস উদ্যোগে এক বন মহোৎসবের আয়োজন করা হয় রাজধানী টাউন প্রতাপগড় এলাকার রামঠাকুর পাঠশালা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছ অনেক বেশি উপকারী। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, শুধু বৃক্ষরোপণ করলেই চলবে না, এগুলি পরিচর্যা করতে হবে। তাই এদিন যে বৃক্ষরোপণ হয়েছে সেগুলি যাতে পরিচর্যা করে ছাত্রীরা, তার জন্য আহ্বান জানান। এদিনের আয়োজিত অনুষ্ঠানে ছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। গাছ আমাদের কাছে এখানে স্লোগান লাগানো হয়েছে, গাছ লাগান প্রাণ বাঁচান, একটি গাছ একটি প্রাণ। আমরা সেটা উপলব্ধি করতে পেরেছি বিগত 2 বছর আগে। তোমাদের নিশ্চয় মনে রয়েছে যে আমরা করোনার সময় যুদ্ধ করতেছিলাম, যুদ্ধ ঘোষণা হয়েছিল। আমরা আজকে স্বাধীনতার অমৃত মহোৎসব আমরা উদযাপন করছি, 75তম মহোৎসব, 75তম স্বাধীনতা দিবস আমরা পালন করছি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা হয়তো আমাদের সেই স্বাধীনতা বীর সেনানীরা সেই সময় আমাদের ভারতবর্ষকে ইংরেজদের হাত থেকে রক্ষা করেছিল, কিন্তু আজ পর্যন্ত আমরা কি সেই স্বাধীনতার স্বাদ পেয়েছি কিনা? বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদেরকে পরাস্ত করার জন্য বিভিন্ন শক্তি আমাদেরকে উদ্ভব হয় এবং আমরা তা দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করি। এই 2 বছর আগেও আমরা করোনার সঙ্গে আমরা যুদ্ধ করেছি, আমাদের অনেক আত্মীয় পরিজন বন্ধু বান্ধবকে আমরা হারিয়েছি করোনার সঙ্গে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।